সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আম আঁটির ভেঁপু থেকে খয়ের ভেজা কালি। প্রথম প্রথম যখন হরিহর কাশী হইতে আসিল তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এ অঞ্চল ওরকম বিদ্যা শিখিয়া কেহ আসে নাই। তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে ছিল। সকলে বলিত সে এইবার একটা কিছু করিবে। সর্বজয়াও ভাবিত শীঘ্রই উহারা তাহার স্বামীকে ডাকাইয়া একটা ভালো চাকুরি দিবে। কাহারা চাকুরি দেয় সে সম্বন্ধে তাহার ধারণা ছিল কুয়াশাচ্ছন্ন সমুদ্রবক্ষের মতো অস্পষ্ট। কিন্তু মাসের পর মাস, বৎসরের পর বৎসর করিয়া বহুকাল চলিয়া গেল। ঘরের পোকা কাটা কপাট দিন দিন আরও জীর্ণ হইতে চলিল, কড়িকাট আরও ঝুলিয়া পড়িতে চাহিল। আগে যাও বা ছিল তাও আর সব থাকিতেছে না, তবুও সে একেবারে আশা ছাড়ে নাই। হরিহর বিদেশ হইতে আসিয়া প্রতিবারই একটা একটা আশার কথা এমনভাবে বলে যেন সব ঠিকঠাক, অল্পমাত্র বিলম্ব আছে, অবস্থা ফিরিল বলিয়া। কিন্তু হয় কই, হরিহর বাড়ি হইতে গিয়াছে প্রায় দু তিন মাস, টাকা কড়ি খরচপত্র ও অনেক দিন পাঠায় নাই। দুর্গা অসুখে ভুগিতেছে একটু বেশি, খায় দায় অসুখ হয়, দুদিন একটু ভালো থাকে, হঠাৎ একদিন আবার হয়। দুর্গা একটা ছোট্ট মানকচু কোথা হইতে জোগাড় করিয়া আনিয়া রান্নাঘরে ধর্ণা দিয়া বসিয়া থাকে। তাহার মা বলে, তোর হলো কি দুর্গা, আজ কি বলে ভাত খাবি, কাল সন্ধেবেলাও তো জ্বর এসেছে। দুর্গা বলে, তা হোক মা, সে জ্বর বুঝি, একটু তো মোটে শীত করলো, তুমি এই মানকচুটা ভাতে দিয়ে দুটো ভাত। তার মা বলে, অসুখ হয়ে তোর খাই খাই বড্ড বেড়েছে, আজ আর কাল যদি ভালো থাকিস তো পরশু বরং দেব। অনেক কাকুতি মিনতির পর না পারিয়া শেষে দুর্গা মানকচু তুলিয়া রাখিয়া দেয়। খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে, আপন মনে বলে, আজ ভালো আছি, আজ আর জ্বর আসবে না আমার, ওবেলা দুখানা রুটি আর আলু ভাজা খাবো। একটু পরেই হাই ওঠে, সে জানে ইহা জ্বর আসার পূর্ব লক্ষণ, তবুও সে মনকে বুঝায় হাই উঠুক। এমনি তো কত হাই ওঠে, জ্বর আর আসবে না। ক্রমে শীত করে, রৌদ্রে গিয়া বসিতে ইচ্ছা হয়, সে লুকাইয়া গিয়া রৌদ্রে বসে, পাছে মা টের পায়। তাহার মন হু হু করে, ভাবে জ্বর জ্বর ভেবে এই রকম হচ্ছে। সত্যি সত্যি জ্বর হয়নি, রাঙা রোদ শ্যাওলা ধরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়া পড়ে। বৈকালের ছায়া ঘন হয়, দুর্গার মনে হয় অন্যমনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে। অপুকে বলে, বস দেখি একটু আমার কাছে, আয় গল্প করি। গল্প ভালো করিয়া শেষ হইতে না হইতে দুর্গা জ্বরের ধমকে আর বসিতে পারে না, উঠিয়া ঘরের মধ্যে কাঁথা মুড়ি দিয়া শোয়ে। আজকাল বাবা নাই, অপুকে আর খুঁজিয়া মেলা দেয়, বই দপ্তরে ঘুম ধরিবার জোগাড় হইয়াছে। সকালে সেই যে এক পুঁটলি কড়ি লইয়া বাহির হয়, আর ফেরে একেবারে দুপুর গেলে খাইবার সময়। তাহার মা বকে, ছেলের নাম নিকুচি করেছে, তোমার লেখাপড়া একেবারে ছিকে উঠল, এবার বাড়ি এলে সব কথা বলে দেব, দেখো তখন তুমি। অপু ভয় ভয় দপ্তর লইয়া বসে, বইগুলো খুলিয়া চারদিকে ছড়ায়। মাকে বলে, একটু খয়ের দাও মা, আমি দোয়াতের খালিতে দেব। পরে সে বসিয়া বসিয়া হাতের লেখা লিখিয়া রুদ্রে দেয়। শুকাইয়া গেলে খয়ের ভেজানো কালি চকচক করে। অপু মহা খুশির সহিত সেদিকে চাহিয়া থাকে, ভাবে আরেকটু খয়ের দেব কাল থেকে। ও কি চকচক করছে দেখো একবার, পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় এক খণ্ড খয়ের লইয়া কালির দোয়াতে দেয়। পরে লেখা লিখিয়া শুকাইতে দিয়া কতটা আজ জল জল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাহিয়া থাকে। মনে হয়, আচ্ছা যদি আর একটু দিই, একদিন মার কাছে ধরা পড়িয়া যায়। মা বলে, ছেলের লেখার সঙ্গে খোঁজ নেই, কেবল ডেলা ডেলা খয়ের রোজ দরকার, রেখে দে খয়ের। ধরা পড়িয়া অপু একটু অপ্রতিভ হইয়া বলে, খয়ের নইলে কালই হয় বুঝি, আমি বুঝি এমনি এমনি। না, খয়ের নইলে কালই হবে কেন, এইসব রাজ্যের ছেলে আর লেখাপড়া করছে না, তাদের শের শের খয়ের রোজ যোগান রয়েছে যে দোকানে। অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে।
বহু লিখিয়া সে খাতা প্রায় ভরাইয়া ফেলিয়াছে। মন্ত্রীর বিশ্বাস ঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে বনে রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন। ঘোর যুদ্ধ হয়। পরে রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায়। নাটকে সতু বলিয়া একটি জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরেই বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের বরে পুনর্জীবন প্রাপ্তি ও বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনার বর্ণনা। দপ্তরে একখানা বই আছে, বইখানার নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। পুরনো বই, তাহার বাবার। নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে, কোথা হইতে এখানা আনিয়াছিল। অপু মাঝে মাঝে খানিকটা খুলিয়া পড়িয়া থাকে। বইখানাতে যাহাদের গল্প আছে সে ওই রকম হইতে চায়। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অন দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।